বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কাছারি রোডের কালেক্টরেট কম্পাউন্ড এলাকায় জেলা গ্রামোন্নয়ন শাখার জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আনন্দধারা অফিসে সিএফসির কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া জানাতে উপস্থিত হন। তারা জানান, আমরা কালকেও ওনাকে বলা হয়েছে, উনি কালকেও এখানে ফোন করেছিলেন বা এখান থেকে স্যারেরা গেছিলেন বলে দিয়েছে, কিন্তু আমরা ওনাদেরকে না জানিয়ে এখানে এসছে আজকে। আজকে কিন্তু ভিডিওরা জানে না যে আমরা এখানে এসেছি, আমাদের ম্যাডামও জানে না, কারণ ওই নাম করে আমাদের কোনো সুরাহা হচ্ছে না, তার জন্য আমরা নিজেরা আমাদের বিডিও ম্যাডাম সত্যি খুবই ভালো, আমরা মাইনে দেওয়ার সাথে সাথে সবই রাখে না ফেলে কিছু পেন্ডিং সব ব্লকে থেকে এখানে পাঠিয়ে দিয়েছে, আগেরটা আজকে এমন সবই পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে, কিন্তু আমাদের এখান থেকে মাইনেটা ছাড়ছে। মানে আমাদের সিএসপি ওদের দেখাশোনা করি, গ্রুপ তৈরি করা, লোন করা, কোনো গ্রুপ লোন না দিলে সেটাকে রিকভারি করা, তাদের বাড়ি গিয়ে গিয়ে অনেক রকম সমস্যার মধ্যে হয়তো রিকভারি করতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হয়, মারামারি শুরু হয়ে যায়, সেইখান থেকে আমরা কাজ করে দিই। এবার আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, জল নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, যখন ডাকছে আমরা যাচ্ছি, গ্রুপ ডাকলে যাচ্ছি, সেখানে আজকে যদি এরকম করে আমাদের সঙ্গে মাইনেটা না পাই, আমরা কাজটা করবো কি করে? আন্দোলনে এসছি, আমাদের মাইনে না দিলে আমরা কোনো কাজ করবো না, কিচ্ছু করবো না। সি কাল্লা 1 থেকে 9টা জিপি আছে এখানে, সুলতানপুর আছে, নান্দাই আছে, হাট কাকুড়িয়া আছে, হাটকাল্লা আছে, ধাত্রিগ্রাম, কৃষ্ণদীপপুর, আটশিমলন, নর্থবেগপুর 9টা জিপি। আজকে আমাদের ডিআরডিসি দপ্তরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে নানান প্রতিকূলতার মধ্যে তাদের কাজ করতে হয়, কিন্তু তারা সময় মতো বেতন পান না। তাদের বেতনের অনুমোদন পূর্ব বর্ধমান জেলা পরিষদের গ্রামোন্নয়ন শাখা তাদের অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ। এ ব্যাপারে আধিকারিক সুব্রত পাল জানান, ছমাসের কোনো স্পেসিফিক যদি কিছু থাকে আমি তাহলে দেখে বলতে পারবো, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা হলো, আমাদের কাছে এই মুহূর্তে কোনো অভিযোগ পড়েনি, ঠিক আছে? সেই অভিযোগ করলেও আমরা সেটা খতিয়ে দেখবো সত্যি এটা এটা ঘটনা কি না। তবে আমি নতুন এসেছি, যদি দেখে নিই আমি স্পেসিফিক যদি কোথাও কোনো ইয়ে থাকে, এখান থেকে এই অফিস থেকে দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে যদি কোনো এর পর থেকে কোনো সময় কোনো দেরি হয় তাহলে আমরা রেসপন্সিবিলিটি নেব। মানে ফাইল ছাড়ার ব্যাপারে এখানে কোনো রকম ডিলে আমরা বরদাস্ত করি না। দেখতে হবে কীভাবে ওদের ওরা পাঠিয়েছে, সেটা বিডিও সাহেবের থ্রু এখানে আসে, তো কীভাবে কোন লেভেলে দেরি হচ্ছে না দেখে বলা যাবে। অ্যাকচুয়ালি যদি পাঠিয়ে দিয়ে থাকে তাহলে বারবার তো আসার দরকার নেই, একবারও আসার দরকার নেই, অটোমেটিক হয়ে যাওয়ার কথা। এবার দেখতে হবে সেটা কীভাবে কেন ডিলে হচ্ছে দেখে নিতে হবে। এ বিষয়ে কেউ তাকে অভিযোগ করেনি, যদিও তার দাবি তাদের দপ্তরে এ বিষয়ে কোনো কাগজপত্র এসে পৌঁছায়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।